অবশ্যই এটি বসতে হবে এবং সুন্দরভাবে ধীরস্থরতা এবং মনে প্রশান্তি নিয়ে বসতে হবে আনাস বলেন যে হাদিসি বোখারিদের বর্ণিত হয়েছে কানা রসালাম এক কদুবাই না সাজা তাই না কোলা কাদ আউ হাম রসালাম দুই সিদ্ধার মাঝখানে এত লম্বা বসতেন আমরা মনে করতাম যে রসালাম দ্বিতীয় সিদ্ধা করতে ভুলে গিয়েছেন এটি নামাজের রুকন এছারা নামাজ হবে না এক ব্যক্তি মসজিদ নবীতে নামাজ পড়লো পড়ার পর রসলামকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে রসলাম বলে ইরজি ফাসল্লি ফাইনাকালাম তুসাল্লি তুমি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো আবার দ্বিতীয়বার নামাজ পড়ে আসলো রাসালম আবার ফেরত দিয়ে দিলেন আবার তৃতীয়বার নামাজ পড়ে আসলো রাসালাম তৃতীয়বার যখন ফেরত দিলেন তখন ওই ব্যক্তি বলল বললি বাহা কাবিল হাক মা আসছেন ও গাই রহুফা আল্লিম নেই ওই সত্তার কসম করে বলছি যে আপনাকে প্রেরণ করেছেন সঠিক ধর্ম দিন দিয়ে এর থেকে আমি ভালোভাবে নামাজ পড়তে পারি না তখন রাসালাম নামাজ শিক্ষা দিলেন তাকবীর তাহারিমা থেকে যখন সিজদায় আলোচনা করলেন তখন বললেন সুমাসুদ হাত্তা তাত মাইনা সাজিদান যখন তুমি সিদ্ধা করবে মনে প্রশান্তি নিয়ে সুন্দরভাবে পরিপূর্ণ সিদ্ধা করবে সুম্মার ফা হাত্তা তাত মাইনা তুমি যখন সিদ্ধা থেকে উঠবে তখন মনের প্রশান্তি নিয়ে সুন্দরভাবে সোজা হয়ে বসবে হুজাই ফারাদি আল্লাহ আনহু এক ব্যক্তিকে দেখলেন রুকু সিদ্ধা পরিপূর্ণ করতেছে না তখন হুজাইফে বলেন ওলাও মিথ্যা মিথ্যা আলা গাইরুল ফেতরা তালে তি আল্লাহ আলাইহা মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে রসমাল আল্লাহ যে ধর্ম নিয়ে আসছেন ইসলাম নিয়ে এই ইসলামের মৃত্যুবরণ করলে না কেন এটি দুই সিদার মাঝখানে বসাটা ছেড়ে দিই এটি তো নামাজ রুকন এবং আমাদের প্রয়োজন দুনিয়ার সবকিছু আল্লাহর কাছে চেয়ে নেওয়া কারণ নামাজে রয়েছে তসবি তাহালির জিকির অনেক দোয়া দুই সিদার মাঝখানে যেটা রয়েছে রাসম যেটি শিক্ষা দিয়েছেন এটি শুধু দোয়া আমাদের প্রয়োজন চেয়ে নেওয়া আর কিছু নয় কারণ রাসাম শিক্ষা দিয়েছেন রব্বিক রব্বিক বেশি কিছু পড়ুন হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও এমন শিখা দিয়েছেন যেটা জিনিস আল্লাহ কাছে ক্ষমা করে দাও মাফ করে দাও ও হামনি আমার প্রতি তুমি রহম করো দিনী আমাকে তুমি সঠিক পথে পরিচালনা করো অজবুর এ এই দুনিয়াতে যত অসম্পন্ন রয়েছে আমার জীবনে তা পরিপূর্ণ করে দাও ও আফিনি আমাকে নিরাপত্তা দান করো ওর আমাকে রিজিক দাও ওয়ারফা আনি আমাকে মর্যাদা বৃদ্ধি করে দাও আর তো কিছু চাওয়া রইলো না তাহলে আমরা কেন এত তাড়াহুড়া করি রসালামের পদ্ধতিতে সালাত আদায় করি না তাহলে আসুন আমরা আজ থেকে রসালামের পদ্ধতিতে সালাত আদায় করি